মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূলের লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। প্রকৃত অর্থেই তা নক্ষত্র খচিত, আর তার মধ্যে অন্যতম নক্ষত্র মুনমুন সেন। এই মুহূর্তে আমার সঙ্গে, প্রথমেই আপনাকে অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে কীরকম লাগছে? এই মুহূর্তে আমার ভালো লাগছে, আমি সারপ্রাইজড অ্যান্ড খুশি যে আরও লোক আছে আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে দেব কোনোদিন তৃণমূল জয়েন করবে বা পলিটিক্স জয়েন করবে আমি ভাবতে পারিনি। বাট হ্যাঁ, মমতা ইজ ডান আ গ্রেট জব। কবে প্রথম এই প্রস্তাবটা পেলেন? আজকে টিভিতে, এর আগে এমনি কথাবার্তা আলোচনা হয়েছে খুব লাইটলি। আমার ব্রাদার ইন ল ত্রিপুরাতে, ইজ ইন পলিটিক্স, অ্যান্ড আমার স্বামী, ইফ হি ওয়াজ, ওর যদি শরীরটা ভালো হতো ও বেশি আইডিয়াল হতো ফর পলিটিক্স, বাট আজকে হঠাৎ অ্যানাউন্সমেন্ট। সো আমি আগে যখন কথা হয়েছিল ইনফর্মালি, তখন কি এটা নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন? অ্যাকচুয়ালি না, উনিও বোধ হয় করেননি, উনি বোধ হয় পরে চিন্তা করেছেন, কথা বলেছেন। প্রকৃত অর্থেই আপনি গ্ল্যামার কুইন, আজকে যখন ভোটের মাটিতে নামছেন তখন কি রকম মনে হচ্ছে? সেটা কি একটা অন্য ফিলিং? ইউনো, গরমের মধ্যে যতখানি গ্ল্যামারাস হওয়া যায় তার কোনো ক্ষতি নেই, বাট মাঠে নামা, আমি যাত্রা করেছি, সো আমি জানি যে খুব গরম কমব্যাট করতে হবে। বাট আমি বাঁকুড়াতে অনেকবার গেছি ফিল্মের শ্যুটিংয়ে, বাংলা ছবির আউটডোর শ্যুটিং, অ্যান্ড যাত্রা করেছি, সো একটা সামান্য অ্যাকসেপ্টেন্স আছে আমার মানুষের কাছে। এই জায়গাটাতেই আসবো, মানে আপনি মুনমুন সেন, সুচিত্রা সেনের মেয়ে, একদিকে রাজ পরিবারের বধূ, কিন্তু তারপরে আপনি যাত্রা করেছেন যেটা মাটির অনেক কাছাকাছি, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। এই জায়গাটা কি আপনাকে স্পেশাল অ্যাডভান্টেজ দেবে? হ্যাঁ দেবে, কেন, আমি জানি যে আমার গামছাগুলো সব ফেলে দিয়েছি, বাট আবার গিয়ে নতুন গামছা আমাকে জোগাড় করতে হবে, যা যা দরকার ফর ট্রাভেলিং সুন্দরভাবে, যাতে আমি ভালোভাবে ফ্রেশ হয়ে যেতে পারি, মানুষের সাথে ভালো করে কথা বলতে পারি মেজাজটা ঠিক রেখে। ওই সব জিনিসগুলো আমার বোধহয় যাত্রা করে হোমওয়ার্ক হিসেবে হয়ে গেছে। এবার নতুন যা করার আমি শিখব আমাদের পার্টির এক্সপিরিয়েন্স লোকদের কাছে। মমতা আমাকে সবসময় গাইড করবে আমি আশা করি, আমি জানি সবাইকে গাইড করতে হবে, বাট আমাকেও গাইড করতে হবে। তো আই থিঙ্ক ঠিক আছে। আপনার স্বামী এবং মেয়েরা তো সঙ্গে রয়েইছে, তারা নিশ্চয়ই ভোটের প্রচারে থাকবে? আমার স্বামীর শরীরটা খুব ভালো না, বাট নিশ্চয়ই কয়েক সময় আমার পাশে থাকবে। আমার মেয়েরা এক মাস পুরো থাকতে পারবে না আমার সঙ্গে, বাট যখন ইম্পর্টেন্ট কি, যখন ওদের খুব দেখতে চাইবে নিশ্চয়ই ওরা থাকবে। হলিউড এবং টলিউডের আর কাউকে বা বম্বের কাউকে কি আশা করছেন এই আপনার প্রচারে? আমি জানতাম এই প্রশ্নটা আসবে। নট রিয়েলি, আই থিঙ্ক মমতা ব্যানার্জি এনাফ, একলাই এনাফ। মানে উনি যখন ক্যাম্পেইন করতে যান আই ডোন্ট থিঙ্ক ওনার কাউকে দরকার। সো যদি কেউ আসে বম্বেতে, তা কেউ যদি চায়, যদি তারা ডাকে, ইটস এ ডিফারেন্ট ম্যাটার। বাট আমি চাইবো আমি, আমার দুই মেয়ে, আমার স্বামী আর মমতা ব্যানার্জি অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ নিউ পলিটিশিয়ানস একসঙ্গে কাজ করব। আপনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন সিপিআইএম এর তরফে, যিনি এখন স্ট্যান্ডিং এমপি বাসুদেব আচারিয়া, দীর্ঘদিনের তিনি সাংসদ, তাকে কি বলবেন? তিনি দীর্ঘদিন ধরে সেখানে সাংসদ রয়েছেন এবং এখনও সেখানকার সাংসদ, তিনি দাঁড়িয়েছেন আপনার বিপক্ষে। আমার তো বলার কিছু নেই এক্সেপ্ট ফর নমস্কার অ্যান্ড অল দ্য বেস্ট। মানুষের যে বলার তাই। একটা জিনিস, আপনার মাকে, সুচিত্রা সেনকে আধি সিনেমাতে দেখা গেছে একজন বিশিষ্ট রাজনৈতিক চরিত্রে, সেখান থেকে আপনি যখন ভোটের প্রচারে নামছেন তখন কি বিশেষ কিছু শিখছেন সেই ছবির থেকে? বাট যা শিখবো ইটস রিয়ালিটি, স্টেপ বাই স্টেপ শিখবো, নতুন করে শিখবো। সো আই ডোন্ট থিঙ্ক একটা ফিল্ম কমলেশ্বরের লেখার খুব বেশি একটা এক্সপিরিয়েন্স অফোর্ড করবে। ছবিটা ফেমাস ছিল আমার মায়ের পোর্ট্রেয়ালের জন্যে, নট ফর দ্য স্ক্রিপ্ট কি কিছু। সো মা যদি আজকে থাকতেন মাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারতাম, মার খুব প্র্যাকটিক্যাল সেন্স ছিল। বাট আই থিঙ্ক নিজে থেকে একটা অভিজ্ঞতা হয়ে যাবে, লোক ভালোবাসি, লোকের সাথে অনেক মিশেছি, তার মধ্যে থেকে অনেক কিছু শিখেছি, সো মেবি দ্যাট উইল হেল্প মি। মায়ের কোনো বিশেষ শিক্ষা বা উপদেশ যেটা বলেছেন সেটা কি মনে হচ্ছে যে আজকে খুব কাজে লাগবে, অন্তত এই ভোট প্রচারের যুদ্ধে? ওয়েল, এই মুহূর্তে আমি বলতে পারি যে মায়ের এটা পছন্দ হতো না যে রাস্তায় দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছি, বাট মা খুব করেক্ট ছিলেন। বাট এক্ষুনি কিছু মনে পড়ছে না। তাহলে একদিকে বলা যেতে পারে যে আপনি নতুন করে ব্যাগ গোছাবার জন্য তৈরি হয়ে গেছেন? না, তৈরি হব, তৈরি হব।
আমরা শুনলাম মুনমুন সেনের কাছ থেকে যে একদিকে তিনি যেরকম বলছেন যে একেবারেই মাটির কাছাকাছি তার যোগ তো ছিলই যাত্রার জন্য, তাই নতুন করে ব্যাগ গোছাতে হবে, আর এ ব্যাপারে তিনি এখন এই মুহূর্তে একেবারে তৈরি। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। একটা কথা, বাঁকুড়ার মানুষদের, বউদের, বাচ্চাদের, স্বামীদের, বয়স্ক লোক, বাচ্চাদের, আমি আসছি